নদিয়ার রানাঘাটে সততার নদীর ব্যবসায়ী, ব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পেয়েও ফেরত। রানাঘাটে সততার নজির করল তুলসী কুণ্ডু নামে এক ব্যবসায়ী। রানাঘাট 11 নম্বর ওয়ার্ডে তুলসীবাবুর একটি দোকান রয়েছে। আজ থেকে 20-25 দিন আগে একটি টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পান তুলসীবাবু। রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসকের উপস্থিতিতে বুধবার সেই টাকা ভর্তি ব্যাগ আসল মালিকের হাতে তুলে দেন তিনি। আমার দোকানের সামনে কোটমোড়। হ্যাঁ, তারপর কি হলো? আজকে থেকে 20-25 দিন আগে আমি তখন ওই কুশলদেব ব্যানার্জিকে বলি, তা কুশলদেব আমি একসময় যাবো, খন তা আসে না আসে না, আমি আর কতদিনে বয়ে বেড়াবো পরে সম্পত্তি। তখন বাধ্য হয়ে আজকে ওই ব্যাগ খুলে আমি এই ফোন নাম্বারে ফোন করি। তখন এর মালিক বলছে ঠিক আছে, যে যার ব্যাগ হারিয়েছে তাকে আমি দোকানে পাঠাবো। তখন এক বিকালবেলা এসেছে এই এখন। আপনার কত নম্বর ওয়ার্ডের দোকান? আমার 11 নম্বর ওয়ার্ড। আর বাড়ি? বাড়ি 11 নম্বর ওয়ার্ডে। আমার এই ব্যাগটা হারিয়ে গেছিলো আসতে 20-25 দিন আগে। এই কোটমোড়ে যাওয়ার সময় কোথায় পড়েছে আমি জানি না, তাই কাকু দয়া করে পেয়েছে, পেয়ে আমাকে দিয়েছে। আপনি কি করেন? কি? আমি মেডিসিন হোলসেলে কাজ করি। কি করে বুঝলেন যে টাকা এখানটায় পড়ে এখানে এসেছে? এই কাকু ফোন করেছিল প্রথমে আমাদের মালিকের কাছে, তারপর সেখান থেকে খবর পাই, তারপরে আমি আসি। এখন কিরাম লাগছে? কিরকম? খুব আনন্দ লাগছে। আমি তো ভেবেছিলাম পাবো না, কারণ লকডাউনে এই পরিস্থিতিতে কেউ মানে এতগুলো টাকা পেলে কেউ দেবে এটা তো এখন ধারণা করাই মুশকিল ব্যাপার। এখন কাকু কাকুর মতো এরকম লোক এখন এই বাজারে এখন পাওয়া মুশকিল ব্যাপার, কারণ এখন যে যা পরিস্থিতি এখানে 10 টাকা কি কেউ পেলে কোনো কিছুই এখন দেওয়ার মতো না। আমি ভেবেছি এতদিন যখন হারিয়ে গেছে এই টাকাটা আর পাবো না, বাদের খাতায় নিয়েছি ধরে। তোমার নাম? আমার নাম কল্যাণ কুণ্ডু। তো তার কিরকম বুঝলে? আমি যেটা বসে আছি তুলসীকুণ্ডু দোকান, আমাদের পারিবারিক সম্পর্ক, তুলসীদা ব্যাগটা পেয়ে আমাকে আজ থেকে 20-25 দিন আগেই ইনফর্ম করেছিল, এখন তোমার জিম্মায় রেখে দাও, ঠিক সময় খবর এলে বা আমার কাছে কোনো খবর এলে আমরা যাবো, গিয়ে হাতে তুলে দেবো। তো আজকে আমি অফিসে ছিলাম, পৌরসভায় তুলসীদা ফোন করলো যে যার ব্যাগ তার খবর পাওয়া গেছে, আমার সামনেই ব্যাগের ও টাকা গুনে নিল, টাকা পেলো। এরকম একটা অনন্য সাধারণ নজির তুলসীকুণ্ডু রাখলো, একটা সততার নজির আজকে লকডাউনের বাজারে। সে লকডাউনের বাজার হোক বা স্বাভাবিক সময়েও মানুষ এতগুলো টাকা পেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ফেরত পাই না, যে পাই সে লুকিয়ে রেখে দেয়, জানাজানি করে না। কিন্তু প্রথমের থেকেই তিনি সহযোগিতা করেছেন, জানিয়েছেন আমাকে, আজকে পেয়ে হাতে তুলে দিল। ছেলেটা খুব খুশি যে পেলো কল্যাণ, ও ভীষণ খুশি, ও ব্যক্ত করতে পারছে না নিজের ভাষায়। আমরাও রানাঘাটবাসী হিসেবে তুলসীকুণ্ডুর জন্য গর্বিত, রানাঘাটের পৌরপ্রধান হিসেবে আমি একজন গর্বিত যে তুলসীদার মতো মানুষ, যে আমাদের পারিবারিক বন্ধু তুলসীদা, আমাদের সবসময় সাহচর্য দেয়, আমাদের দলের লোক, এটা একটা বড় পাওনা আমাদের কাছে। নদিয়া থেকে মলয়ের রিপোর্ট, টাইমস বাংলা।